আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। আমি জানি সারা দেশের মানুষ এখন একটা ভিডিওর জন্য অপেক্ষায় আছে। তো দেশবাসীর কাছে আমি আন্তরিক দুঃখিত, আপনারা অনেক আশা নিয়ে বসে আছেন যে এই জানুয়ারির 1 তারিখ মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার ভিত্তি স্থাপন উপলক্ষে যে মাহফিলটার আয়োজন করছিলাম, আমি সারা বাংলাদেশের মানুষের কান পর্যন্ত এই মাহফিলের আওয়াজ পৌঁছে গেছে, 64টি জেলায় আমার এই পোস্টারটা ঘুরছে। তো সুতরাং এখানে যে কী পরিমাণ মানুষ হইতো এটা আর বলার অপেক্ষা রাখে না। 2 দিন ধরে ফোন আসতেছে, বাস রিজার্ভ করে রাখছি, হুজুর আসতাম কি না, কীভাবে আসবো, কোথায় আসবো। আমার টার্গেট মনে হয় যে 1 লক্ষ মানুষের সমাগম হতো। এখন এই মাহফিলটা আমি মানে কষ্টের সাথে বলতে হয় যে আমি কল্পনাও করি নাই যে আজকে মাহফিলটার জন্য আমি একটা ভিডিও বানাই আপনাদেরকে বলবো যে মাহফিলটা স্থগিত হয়ে গেছে, এটা কল্পনাও করি নাই। কারণ মাহফিলটা শুরু করার আগেই প্রশাসনের একেবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমি গেছি। প্রশাসনের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমাকে আশ্বাস দিতে 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 মাহফিলের আগের দিন পর্যন্ত আমার সাথেই ছিল। একজন প্রশাসন আমার বিরুদ্ধে ছিল না, সমস্ত প্রশাসন আমার পক্ষে ছিল যে মাহফিল আপনি করবেন, আমরা আপনাকে বলছি আপনি মাহফিল করেন। এসপি সাহেব, এরপরে আপনার যতগুলো প্রশাসন আছে সবাই আমার পক্ষে ছিল যে মাহফিল আপনি করবেন, আমরা আপনাকে বলছি আপনি মাহফিল করেন, কাজ করেন। তাদের আশ্বাস পেয়েই তো আমি এই পর্যন্ত 5-6 লাখ টাকা আমি খরচ করছি। আমার শারীরিক আর্থিক কোন দিকটা আমি আমার শেষ করি নাই বলেন। আমার নিজস্ব প্রোগ্রাম আমি 4-5টা প্রোগ্রাম ক্যান্সেল করছি, সব বাদ দিয়ে আমি রাত দিন আমার ঘুম নাই, খানা নাই, মানে শরীরের অবস্থা তো আমার খুব খারাপ। আমি মানসিক হিসাবে, শারীরিক হিসাবে আমি খুবই খারাপ। আমি যে দাঁড়িয়ে আছি এটা মনে করেন যে আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছু করার নাই। সেই মানুষটা সকালের খাবার রাত্রে গিয়ে খাইতে হয়েছে, ঘুমা 15 দিন ধরে আমি 3 ঘন্টার উপরে ঘুমাই নাই, ডাক্তারের কথা 6 ঘন্টা ঘুমাইতে হয়, একটা মানুষ বাঁচে কেমন। আমার চেষ্টা যতটুকু ছিল আমি কমতি রাখি নাই, আমার পারি নাই শুধু আমার জীবনটা দিয়ে দেওয়ার জন্য। আজকে বেদাতিদের কারণে, লাফালাফির কারণে হাঙ্গা দাঙ্গামা দেখায় হুমকি দিছে প্রশাসনকে, আমরা এই করব সেই করব। মাহফিলের আগের দিন এসব প্রশাসন আমাকে বলছে মাহফিল তো এখন করতে দেওয়া যাবে না। কেন? অজুহাত। মানুষের হাত হইল দুইটা, আর একটা হাত আছে, এটার নাম হলো অজুহাত। এই অজুহাত দেখাই আমার মাহফিলটা বন্ধ করা হয়। অজুহাত কি? শেখ পরিবার থেকে শেখ রেহানা আসবে শাস্তাগঞ্জ মলিবাজার, ওই শাস্তাগঞ্জ আর কইল আপনার মাতবপুর 30 কিলোমিটার দূরে, তারপরে একটা অজুহাতের ভিতর আনা হয়েছে। সর্বশেষ এখন প্রশাসন আমার বাড়িতে আসছে, আইসা আমাকে যেভাবেই হোক তারা বুঝাইছে যে আমরা আপনার মাহফিলটা করাইয়া দিব। কে করাই দিব? প্রশাসন। ভাই, আমি প্রশাসনকে সম্মান করি, কিন্তু প্রশাসনকে আমি ওই পরিমাণ যে বিশ্বাস করব এটা আমার দ্বারা সম্ভব না। যেই প্রশাসন আইসা আমার মাহফিল বন্ধ করে দিতে পারছে, ওই প্রশাসন আমার মাহফিলটা করাইয়া দিবে এটা বিশ্বাস করতে আমার একটু সময় লাগবে। তাই আমি ডাইরেক্ট বলছি না যে প্রশাসনের উপরে ডিপেন্ড করছি, আমি প্রশাসনের উপরে আমি কোনো ধরনের ওইভাবে যে আমি একবারে পাকা মজবুত হয়ে আলাম এটা আমার দ্বারা সম্ভব না। কারণ প্রশাসন তো মাহফিলের আগের দিন পর্যন্ত আমার পক্ষেই ছিল। তো প্রশাসন ঘুরতে গিয়ে আর 1 মিনিট লাগে এটা সারা বাংলাদেশের মানুষ জানে। তবে আমি এটা একটা কথা বলে আপনাদেরকে জানাই দিই, আমার মাহফিলটা বন্ধ করে যাদেরকে আপনারা খুশি করছেন, 1% লোককে আপনারা খুশি করছেন, কিন্তু আপনারা 1 কোটি মানুষের মনে আঘাত দিছেন। যা প্রশাসন কোন আর দেশের রাষ্ট্র কোন যদি বিষয়টা না বুঝেন, বুঝবেন কী পরিমাণ কষ্ট আপনারা দিচ্ছেন। কারণ আমার এই মাহফিলটা সারা বাংলাদেশের 64টি জেলায় আমার পোস্টারটা ঘুরছে, লক্ষাধিক মানুষের সমাগম হতো। আমি ছোটোখাটো কোনো প্রোগ্রাম করি নাই, বাংলাদেশের যেই সমস্ত বক্তাগুলিকে আমি দাওয়াত দিছি, এই বক্তাগুলিকে দাওয়াত দেওয়া এক মাহফিলে সম্ভব হয় না কারো দ্বারা। খুব কষ্ট করে আমি সবগুলোর একসাথে নামাইছি, কারণ সবাই আমার মহব্বত করে, দাওয়াত দিতেই কেউ মানা করে নাই, এটা আমি সম্ভব করছিলাম। কিন্তু হবিগঞ্জ জেলা ভিত্তিক একসাথে কেউ নামায় নাই। এরপর আপনারা আমার মাহফিলটা বন্ধ করতে বাধ্য হয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। গত মাহফিলের আগের দিন বেদাতিরা যখন মিছিল মিটিং করছে, আমাদের প্রশাসনের বাইরা বলছে আপনারা শান্ত হন, শান্ত হন, মাহফিল বন্ধ হবে। তাদেরকে শান্ত করে আমাদের মাহফিলটা বন্ধ করছেন। প্রায় 18 কোটি মানুষের মনের মধ্যে আপনারা কষ্ট দিচ্ছেন, প্রতিটা মানুষের চোখের পানি আপনারা ফেলাইছেন, এর প্রতিক্রিয়া খুব খারাপ হবে সামনে ইনশাআল্লাহ। যদি পরবর্তীতে ডেট আমাকে সই ইচ্ছায় না দেওয়া হয়,
এর ভয়াবহ পরিস্থিতি হবে বাংলাদেশে। এটা আমার দ্বারা না, মুরব্বীদের দ্বারাই হবে। মুরব্বীরা আমাদেরকে জানায় দিবে যে কী করতে হবে, আমরা মুরব্বীদের পরামর্শ করব। কারণ আপনারা যে একটা কষ্ট দিচ্ছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে ফোন দিতেছে, গাড়ি রিজার্ভ করে রাখছে, বাস রিজার্ভ করে রাখছে, তারা আসবে। আমি তাদেরকে কী সান্ত্বনা দিব বলেন? আমি কী বইলা তাদেরকে সান্ত্বনা দিব? আপনারা কয়েকজনের লাফালাফিয়ে খুব ভয় পাইছেন, ভয় পাইয়া বলছেন যে আপনারা শান্ত হন, মাহফিল বন্ধ। আর আমাদেরকে সান্ত্বনা দিছেন অজুহাত, আমরা আপনারা মাহফিল করাই দিবেন। মানে নিলাম, প্রশাসনকেও মানলাম, রাষ্ট্রকেও মানলাম, রাষ্ট্রকে শ্রদ্ধা করলাম। আমরা রাষ্ট্রকে শ্রদ্ধা করি, প্রশাসনকেও শ্রদ্ধা করি, কিন্তু বিশ্বাস করতে একটু সময় লাগবে আমার। সময়টা আমার দেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে জানাই দিব। আর দেশবাসীর কাছে এতটুকুই বলি যে আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত, আমি কথা বলার ভাষা আমার কাছে নাই। আপনারা জানেন আমি কতটুকু ক্ষতিগ্রস্ত, সর্বদিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত, ইজ্জতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আর্থিক দিয়ে ক্ষতিগ্রস্ত, শারীরিক দিয়ে ক্ষতিগ্রস্ত, সময় দিয়ে ক্ষতিগ্রস্ত, সর্বদিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত। এখন আমি আপনাদেরকে ওই কোনো বাসাতে সান্ত্বনা দিতে পারবো না, কারণ আপনারা সবাই আসতে চাইছিলেন। আমি আপনাদেরকে যখন ভিডিও বার্তাটা দিছি, সকলের মনেই ব্যথা লাগছে, সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আমি পিছপা হব না, আমি আমার কাজ চালিয়ে যাবো। যতক্ষণ না পর্যন্ত আমি ওই জায়গা পর্যন্ত না যেতে পারছি, আমি থামবো না, আমি থামার লোক না ইনশাআল্লাহ। আমি আমার শরীরে সমস্ত শরীরে শক্তি দিয়ে হলো মৃত্যুর একদিন আগ পর্যন্ত আমি কাজ চালিয়ে যাবো, দোয়া করেন ইনশাআল্লাহ। যদিও তারা ভাবতেছে আমার দমাই লিছে, দমাইতে আসাবিকে পারবে না, আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ করলাম, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।